হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম আর এটা হলো গতকালকে রাতে আমি যে নিহারি রান্না করেছি তো সেই নিহারি দিয়ে সকালবেলা পরোটা খাচ্ছি আসলে খুবই মজা হয়েছে আর আপনাদের সঙ্গে কিন্তু এই নিহারির রেসিপিটা শেয়ার করব আর হলো সামনের তো কুরবানি চলে আসছে আর বেশি দেরি নেই তো নিহারি আমি মানে সবচেয়ে সহজভাবে কিভাবে টেস্টি করে রান্না করা যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিউয়ার্স আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমি হলো আমার মেয়েকে নিয়ে সকালের নাস্তাটা খাচ্ছি আসলে এতটা ইয়ামি হয়েছে মানে কি বলবো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে খাবার দাবারগুলো শেয়ার করতে এখন দেখি সবাই করতেছে তারপর আমার কাছেও মানে মানুষেরটা দেখে ভালো লাগে তো সেই জন্য আমিও কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করি তো জানি না কে কীভাবে নেবেন আশা করি সবাই ভালোভাবে নেবেন কারণ অনেকেই আছে যে খাবার দাবার খেতে ইচ্ছা করে না আরেকজনের খাবারটা দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে এতে করে মুখের রুচি বেড়ে যায় তো সেজন্য জন্য আমিও মনে করি আসলে সব ব্লগার ভাইয়া আপুরা যারাই এই কাজটা করতেছেন এটা কিন্তু ভালোই আমারও কিন্তু অনেক সময় অনেকের খাবার রিভিউ দেখলে খেতে ইচ্ছে করে তো যাই হোক সেজন্য আজকে এই তো পায়ার রান্না করে আর রাতের বেলা তো অনেক গরম ছিল তারপর রেখে দিয়েছি আসলে রাতে আমাদের এটা রান্না হতে হতে অনেক টাইম লেগেছে প্রায় সাত ঘন্টার মতো লেগেছে আর পায়াটা কিন্তু আসলে অনেক সময় ধরে রান্না করতে হয় নতুবা খেতে কিন্তু ভালো লাগে না তো এই তো আমার পায়াটা রান্না করতে প্রায় সাত ঘন্টার মতো লেগেছে কালকের পুরো দিন চলে গিয়েছে আসলে এই পায়া তরকারির পিছনে তারপরেও কিন্তু খেতে ভীষণ টেস্টি একবার একটু কষ্ট করে রান্না করে নিতে পারলে অনায়াসে কয়েকদিন খাওয়া যায় তো যাই হোক আমি আপনাদের সঙ্গে রেসিপিটা ইনশাল্লাহ শেয়ার করব খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিন এতে করে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো আমার পায়াটা যে কতটা সফট হয়েছে আসলে দেখিয়েই কিন্তু বুঝতে পেরেছেন আশা করি আমার খাওয়া শেষ এখন আমি মোস্তফার জন্য নিচ্ছি আসলে আমার বাচ্চারা এই ধরনের বড় বড় হাড্ডিগুলো খেতে খুবই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড সে আজকে অনেক মিস করবে আমি আসলে এই প্রথম এতগুলো খেয়েছি আমি কখনও এভাবে খাই না পায়া মানে আমার খাওয়া হয় না কখনো তো যাই হোক আমার কাছে ভালোই লেগেছে তো সবসময় রান্নাই করেছি খেতে আমার কখনো ইচ্ছে করেনি তো আজকে প্রথম আপনাদের সামনে এতগুলো খেয়েছি তো ভিওয়ার্স আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এগুলো হলো মানে এখানে আমি দুইটা পা নিয়েছি গরুর তো ভালো করে ক্লিন করে নিয়েছি আসলে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ লোম তারপর ময়লা এগুলো থাকে যেহেতু এটা পরিষ্কার করে কষাইরা মানে এমনভাবে পরিষ্কার করে যে মানে লোম টোম আসলে লেগেই যায় এরা তো আসলে রকম কেটে দিতে পারলেই বেঁচে যায় তো যাই হোক আমি কিন্তু বাসায় আনার পর এটার পিছনে আরও এক ঘন্টা সময় নষ্ট করেছি শুধু বেছে মানে লোমটোমগুলো পরিষ্কার করে বটি দিয়ে চেষে চামড়া থেকে পর্যন্ত আমি লোমগুলো ফেলে দিয়েছি তারপরও কিন্তু অনেক ময়লা এর মধ্যে রয়ে গিয়েছে তো ভিউয়ার্স দেখে মনে হচ্ছে অনেক পরিষ্কার আমি আসলে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরও কিন্তু এটাকে এভাবে ক্লিন করে নিতে হবে তো এখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এতে করে দেখবেন পানিটা কিন্তু এখন অনেকটাই ফসা আছে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে রক্তগুলো জমাট বেঁধে আছে বা ময়লাগুলো পায়ার ভিতরে আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে পানিটা কিন্তু নোংরা হয়ে যাবে তো আমি এরকম ফুটন্ত গরম পানি দিয়ে আরও দুইবার এটাকে ওয়াশ করে নেবো এতে করে কিন্তু আমার পায়াটা একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে তো আসলে এইভাবেই করতে হয় পায়া মানে খাওয়া আসলে অনেক টেস্টি কিন্তু ক্লিন করাটা অনেকটাই জটিল তবে আমরা তো রেগুলার এ ধরনের খাবারগুলো খাই না যেহেতু মাঝে সাঝে রান্না করি তো একটু কষ্ট তো করতেই হবে আর এই তো দেখুন পানিটা কিন্তু একদম ময়লা হয়ে গিয়েছে তো আমি এই পানিটা ফেলে আমি এখানে আবারও নতুন করে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এতে করে কিন্তু আমার পায়াটা একদম ক্লিন হয়ে যাবে আর এই তো প্রতিটা রক কিন্তু ফুলে ফুলে উঠেছে এখন যে ময়লাগুলো পায়ার মধ্যে লেগে আছে এগুলো কিন্তু চামড়ার উপর দিয়ে ভেসে উঠবে আর ক্লিন করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে তা আমি আবারও ফুটন্ত গরম পানি দিয়ে কয়েক মিনিটের মতো রাখবো তারপর আমি এটাকে সুন্দর করে ক্লিন করে নেব আমি কিন্তু প্রায় দুইবার পটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি হালকা কুসুম পানিতে আমি পায়াটাকে খুব ভালো করে ক্লিন করে নেব এরপরে কিন্তু আমি রান্নার জন্য পায়াটা রেডি করে নেব আর এখন কিন্তু প্রত্যেকটা ময়লাই উপরের দিকে চলে এসেছে আর আমি এটাকে আসলে এতটা ক্লিন করে নিয়েছি আর কোনো ময়লা আমি দেখতেছি না আসলে এগুলোতে প্রচুর পরিমাণ লোম থাকে তো এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখতে হবে যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে তখন কিন্তু আমরা পাগুলোকে এভাবে ক্লিন করে ডিপ্রিজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি আর অনেক ভিউয়ার্স আমাকে একটা কথা ভুল ধরেছে সেটা হলো আমি বলেছিলাম যে মাংস ফ্রোজেন করার কথা কুরবানিতে আসলে আমার শ্বশুরবাড়িতে আমি সব সময় দেখে এসেছি আমাদের এমনও সময় গিয়েছে দুইটা গরুও দেওয়া হয়েছে বা একটাও দেওয়া হয়েছে বা খাসিও দিয়েছি বা ভাগেও দিয়েছি তো যে যেভাবেই দিয়েছি না কেন আমাদের কিন্তু কুরবানির পর মাংসটাকে আমরা মানে আমার শ্বশুর বা আমার হাজব্যান্ড এরা দুজনে মিলেই তিন ভাগ করে নিত তো এক ভাগ কিন্তু গরিবদেরকে আমরা দান করে মানে দিয়ে দিতাম আর এক ভাগ হলো আত্মীয় স্বজনের জন্য দিয়ে দিতাম যদি আত্মীয় স্বজন দূরে থাকতো আমরা প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিতাম এটা আমার শাশুড়ি সবসময় করতো আর হলো এক ভাগ আমাদের নিজেদের জন্য তো আমরা যে এক ভাগ মাংস পেতাম ওটা কিন্তু পুরোটাই আমরা খেয়ে ফেলতাম না তো কিছু মাংস কিন্তু আমরা সংরক্ষণ করতাম তো আমি একটু রেসিপিটা শেয়ার করি আমি বাকি কথাটা বলতেছি তারপর তো এখানে কিন্তু আমি দুইটা পা নিয়েছি দুইটা পায়ের জন্য এখানে আমি প্রায় বড় সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি দিলাম আর কাঁচামরিচ দিলাম বারো তেরোটার মতো লবণ স্বাদ মতো জিরে গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ আর হলুদের গুঁড়াটাও একেবারে একটু কম দেওয়ার চেষ্টা করবেন আর মরিচের গুঁড়া কিন্তু হাফ টি স্পুনের চেয়েও আমি কম দিয়েছি কারণ আমি চাচ্ছি এখানে কাঁচা মরিচের ফ্লেভারটা আর মরিচের ঝালটাই যেন থাকে এলাচ দারচিনি দিয়েছি আমি পরিমাণ মতো আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ তো এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম এতে করে কিন্তু আমার এই যে পায়াটার যে একটা রাবারি বাব আছে সেটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে না এটা সুন্দর সফট থাকবে তো ভিউয়ার্স পায়া রান্নার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে গরম পানি ফুটন্ত গরম পানি দিয়েই বসাতে হবে আর আমি কিন্তু একটা চাপানো হাঁড়িতে বসে মানে পায়াটা বসালাম এর উদ্দেশ্য হলো যদি ছড়ানো হাড়িতে আমি পায়েটা বসাতাম এতে করে আমার পায়ে সিদ্ধ হতে অনেক টাইম লাগতো আর এটা যেহেতু চাপানো চতুর্পাশ থেকে এটা মানে আগলে রাখবে আর সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে আসলে অল্প সময় বলতে এটা কিন্তু এখন আমি বসিয়েছি এখন থেকে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো আমি এটাকে অল্প আছে মানে মিডিয়ামের যে কম আছে আমি চুলায় বসিয়ে রাখব আমি কিন্তু এর মধ্যে একবারও ঢাকনি খুলবো না আর এরপর কিন্তু আমার পায়াটা একেবারে সফট আর সুন্দর হয়ে যাবে তো সাত ঘন্টা পর আমি এসে বাকি উপকরণগুলো অ্যাড করব তো এরই জন্য কিন্তু আমি এখানে কিছু আমরা যে রুটি বানাই সে আটা আমি এক কাপের মতো নিয়েছি এখানে আটা তো আটাটাকে আমি একটু তায় টেলে নিচ্ছি তো এমনভাবে আটাটা টালতে হবে যে সুন্দর একটা ফ্লেভার আসলেই কিন্তু আমি চুলাটা অফ করে দিব আর কালারটা একটু চেঞ্জ হবে এরই মধ্যে কিন্তু আমার আটাটা টালা হয়ে যাবে আর এই আটা আমি কোথায় ইউজ করব। সেটাও আমি আপনাদেরকে দেখাবো তবে আমি পায়া তরকারিতে এটা দিব। এতে করে পায়া তরকারির যে একটা মানে ঝোল সেটা কিন্তু খুবই সুন্দর ঘন আর খেতে খুবই টেস্টি হবে তো যাই হোক ফিরে এলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা পর তো এই পর্যায়ে কিন্তু আমার চুলার রাস্তা ছিল একদম মিডিয়ামে মানে মিডিয়ামের চেয়েও কম আর আমার ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর পায়াগুলো কিন্তু এই তো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখি কিন্তু বোঝা যাচ্ছে তো এটা আমি আরও হাফ অ্যান আওয়ারের মতো রান্না করব। তবে বাকি উপকরণগুলো আমি অ্যাড করে নিই তারপর তো আমাকে একটা আপু কমেন্ট করে বলেছিল যে সব মাংসই যদি কুরবানিদের ফ্রোজেন করে ফেলেন তো গরিবদেরকে কী দিবেন তো আশা করি আমি কিন্তু এরই মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আমরা মাংসটাকে কিভাবে ভাগ করি আর কীভাবে গরিবদেরকে দে আত্মীয় স্বজনদেরকে দে আর নিজের ভাগের মাংসটাই কিন্তু আমি ফ্রোজেন করার কথা বলেছিলাম আসলে আমরা তো ভাগে যতটুকু মাংস পাই সবটাই রান্না করে ফেলি না আসলে কিছু মাংস কিন্তু আমরা ফ্রোজেন করি তো সেই নিজের ভাগের মাংসটা যেভাবে ফ্রোজেন করব সেই প্রসেসটার কথাই কিন্তু আমি বলেছিলাম আশা করি ভিউয়ার্স আপনারা আমার কথাটা বুঝতে বুঝতে পেরেছেন আর মাংসগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমি এখানে অ্যাড করব এই তেঁতুল পাকা তেঁতুলটা আমি ভিজিয়ে এটাকে জুস করে নিয়েছি আর বিচিগুলো ফেলে দিয়েছি তো আমি এখানে এক কাপ তেঁতুলের জুস অ্যাড করে দিলাম আর এই তো যে আটাটা আমি টেলে নিয়েছিলাম সে আটাটা আমি পানিতে গুলিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই নিহারিতে আসলে এক একজন এই তরকারিটা এক এক নামে ডাকে কেউ নিহারি বলে কেউ বা পায়া কেউ বা কী বলবো স্যুপ তো যে যে নামেই ডাকেন না কেন এটা খেতে কিন্তু হেভি টেস্টি তো আশা করি এবারের কুরবানিদে এই পায়াগুলোকে এভাবে রান্না করতে পারবেন যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেকটাই হেল্প হবে আর যারা পারেন তারা তো মাসাল্লাহ অনেক ভালো তবে নতুন গৃহিণীদের জন্যই কিন্তু আমি আমার রেসিপিগুলো অলওয়েজ শেয়ার করার চেষ্টা করি আর একটু একদম খুলে খুলে গিয়েছে আর এটা এরকম হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এখন আমি এটাকে খুব ভালো করে দুইটা বলক উঠিয়ে নিব তারপর এটাকে আমি বাগার দিব আর এটা বাগার দেওয়ার জন্য আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ দিয়ে আমি এটাকে ফোড়ন দিব তো এটা ভালো করে দুটা বলক আসুক এরই মধ্যে আমি ফিরে আসছি আবার আসলে আমরা রান্না করতে মেয়েরা কম বেশি সবাই পারি তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তাহলেই আমার কাছে ভালো লাগবে আর আপনাদের কাছে যদি পায়ে রান্নার কোনো নতুন আইডিয়া থাকে বা নতুন কিছু অ্যাড করলে আরও টেস্টি হবে তো সেটা কিন্তু আপনারা চাইলে আমাকে কমেন্ট অপশানে গিয়ে জানাতে পারেন তো আমি পায়েটাকে খুব ভালো করে দুইটা বল উঠিয়ে নিয়েছি এখন আমি এটাকে ফোড়ন দেবো তো ফোড়ন দেওয়ার জন্য আমি একটা হাড়িতে তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ আর কিছু রসুন আর রসুন আর শুকনো মরিচটা আমি একটু টেলে নিচ্ছি আগে ভেজে নিচ্ছে। আর একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু পায়ের তরকারিটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমি তেল ইউজ করিনি এই জন্য আমি ইউজ করিনি যে আমি ফোড়ন দেওয়ার সময় তেল দিব আর পায়াতে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণ তেল উঠবে রান্না করার পর এটা আমরা কম বেশি সবাই জানি তো সেজন্য জন্য আমি তেলের পরিমাণটা মানে তেল ইউজই করিনি কোনো প্রকার তেল দিইনি এখন ফোড়ন দেওয়ার সময় আমি যেটুকু তেল ইউজ করলাম শুধু তো এখানে কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আসলে আমার রসুনটা একটু মোটা মোটা ছিল মানে আমি ছেঁচে দিয়ে দিয়েছি তো সেই জন্য রসুনটা আগে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যেহেতু বেশি কুচি করা ছিল তো রসুনটা যখন একটু ভাজা হয়েছিল তারপর কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখন আমি অ্যাড করে দিচ্ছি টালা জিরের গুঁড়া এখানে আমি হাফ টি স্পুনের মতো দিলাম এতে করে এত সুন্দর একটা ফ্লেভার আসবে আসলে রান্না না করলে বুঝতে পারবেন না তো যাই হোক আমি টালা জিরের গুঁড়োটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব আমার রান্না করা পায়াটা তো এই কাজটা খুবই সাবধানে করতে হবে যেহেতু হাঁড়িটা গরম তো আমি এখানে একটা টিপস বলতে পারি সেটা হলো যখন আপনি পায়াটা এখানে ঢালবেন তখন চুলাটা অবশ্যই বন্ধ করে নেবেন এতে করে মানে চুলাটাতে আগুন উপরের দিকে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর কোনো রিক্সও থাকবে না তো আমি পায়ার যে স্যুপটা ছিল সবটাই ঢেলে দিয়েছি এখন আমি পায়াগুলো এখানে দিয়ে দিব তো এই তো ভিউয়ার্স সবগুলো পায়া আমি এখন দিয়ে দিচ্ছি আর আমি হাড়িটাও চেঞ্জ করে ফেললাম যেহেতু এটাতে ফোড়ন দিয়েছি এখন সব কিছু আমি এখানেই দিয়ে দিচ্ছি আসলে দেখেই বোঝা যাচ্ছে এটা যে কতটা লোভনীয় হয়েছে আসলে না খেলে বোঝা যাবে না তা আশা করি আপনারা এবারে কুরবানি একবার হলো ট্রাই করতে পারেন আমার রেসিপিটা আর আপনারা যদি এর চেয়ে ভালো কোনো রেসিপি জানেন পায়ার আমার সাথে শেয়ার করতে পারেন নিচে কমেন্ট অপশন আছে আমাকে জানাতে পারেন তো ভিউয়ার্স এই তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে আর এই পায়াটা কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খেতে ভীষণ টেস্টি তো এখন আমি দুই থেকে তিনটা বলক তুলে নেবো খুব ভালো করে এরই মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন প্লিজ সবার সাথে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ